कैसा তোমাদের কথা আমি ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তোমাদের দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে একটু পার্টিসিপেট বেশি দেখা যাচ্ছে, পার্টিসিপেন্ট। গত ক্লাসে কারা কারা ছিল একটু বলো তো। মিস আমি, আয়েশা, জান্নাত, আর জি মিস, আর কেউ ছিল গত ক্লাসে? এখানকার কেউ ছিল না? আচ্ছা, বাকিরা সবাই আজকে প্রথম জুমে ক্লাস করছো আমার সাথে? জি ম্যাম। জি ম্যাম, সবাইকে বাংলা ক্লাসে সুস্বাগতম। ভিডিও অন করে রেখেছো সঞ্জীবা, তাসনিম খুব সুন্দর ড্রেস পরে বসেছো, খুব ভালো লাগছে দেখে, মনে হচ্ছে ক্লাসে এসেছো। ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো দেখা যাচ্ছে। আর বাকিরা যারা ভিডিও অন করেছো তাদেরকেও ধন্যবাদ। ভিডিও অন করলে একটু সুবিধা হয়, মিসও ভিডিও অন করে গতবার ক্লাস নিয়েছে, কিন্তু অসুস্থ থেকে এই তোমার রিল্যাক্সের ক্লাস নিতে চাচ্ছি, ভিডিও অফ থাক। এখন আমরা কি কি করবো, গত ক্লাসের আরো কয়েকজন আসুক দেখি। আমি তো তোমাদের একটা ক্লাস নিয়েছি বাংলা প্রথম পত্রে, তোমাদেরকে আমি জিমি জেনডাব্লিউ দিয়েছিল। হ্যাঁ, এখন সমস্যা হলো এদের বেচারা একা করবে, বাকিরা কি করবে? ওরা তো জানতো না যে আজকে মানে ক্লাস আছে, মানে আজকে হোমওয়ার্ক আছে। তোমরা জানতে বাকিরা আজকে হোমওয়ার্ক আছে? আমি ইউটিউবে দেখেছি, ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। করেছো হোমওয়ার্ক? জি ম্যাম। আচ্ছা, যারা ইউটিউব দেখে এত সচেতনতা দেখিয়েছে, ভেরি গুড, খুব ভালো কাজ করেছো। কারণ মানে নিজ দায়িত্বে কিন্তু করা উচিত, নাহলে সবাই এগিয়ে যাবে, বাকিরা পিছিয়ে যাবে, তাই না? আমি জয়েন হয়েছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে, আবার বের হয়ে গিয়েছিলাম। প্রথম প্রথম দুদিন তোমাদের প্রথম ক্লাস ছিল জুমে, একটু সমস্যা হয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না? তুমি এখন রেগুলার ক্লাস করছো, অন্যান্য সাবজেক্ট হচ্ছে, কেমন লাগে তুমি ক্লাস করতে? মিস ভালো লাগে, মনে হচ্ছে যে ক্লাসরুমেই আছি তোমাদের সাথে, না যেহেতু তো তোমাদের দেখতে পাইনি। অনেক মনে হয় আমার আসল নাম জানো না, এই জন্য পাসওয়ার্ড একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ কি, আমার রুটিনে আমার নাম দেওয়া হচ্ছে চাঁদনি, আর এই আগে দেওয়া হচ্ছে কয়জনের সাথে, যেখানে মিটিং আইডি আর পাসওয়ার্ডটা আছে, তো দুটার কারণে অনেকে হয়তো। আপনি একটু জোরে কথা বলুন, কথা শুনতে পাচ্ছ না? মিস কথাটা দেখতেছে। আচ্ছা ঠিক আছে,
এখন কি কথা শোনা যাচ্ছে? জি মিস শোনা যাচ্ছে। ঠিক আছে, প্রথম দিকে তোমাদের জয়েন দিচ্ছি, তো একটু দেরি হচ্ছে, ওরা একটু জয়েন দিয়ে নে, তারপর আমরা ক্লাসে আমরা কি পড়েছিলাম একদিন বলো তো, যে আয়েশা জান্নাত তুমি বলো, গত ক্লাসে মিস কি পড়েছিলাম? জি মিস বলো তো কি পড়েছিলাম? জন্মভূমি কবিতা থেকে দিয়েছিলাম, আর হচ্ছে হোমওয়ার্কও দিয়েছিলাম। আমরা যে কবিতাটা পড়েছি এটা ছিল আমরা আমাদের দেশকে কেমন ভালোবাসবো, তাই না? তোমাদের মধ্যে কয়জন পড়েছো, হ্যাঁ তোমাদের মধ্যে কয়জন হোমওয়ার্ক করেছো? আমি করেছি ম্যাম, আমি করেছি ম্যাম, আমিও এইচডব্লিউ করেছি। দুইজন তিনজন পেলাম ম্যাম, আমিও করেছি। চারজন, আচ্ছা চারজন পেলাম, চারজনকে আমরা পেয়েছি যারা হোমওয়ার্ক করেছে। ম্যাম আমি আগের ক্লাসে ছিলাম না। হ্যাঁ আমি আমি মানে দেখছি, কারণ এবার ম্যাম আমিও আগের ক্লাসে ছিলাম না, তাই আমি বলতে পারি না যে ম্যাম আমিও ছিলাম না। এইচডব্লিউ কি দিয়েছেন? হ্যাঁ আমি জানি যে তোমরা অনেকেই ছিলে না ওই ক্লাসে, তোমরা অনেকেই ছিলে না, তারপরও জিজ্ঞেস করছি, কারণ হচ্ছে অনেকে আবার কি করেছে নিজ দায়িত্বে মানে ভিডিও দেখে ক্লাসটা করেছে, হ্যাঁ ক্লাসটা করে তারপর তারা হোমওয়ার্ক করেছে, যে যারা করেনি তাদেরকে আমি কিছু বলবো না, প্রথম প্রথম একটু উল্টাপাল্টা হবে, তাই না? এখন আমরা দেখব যে আমাদের যে হোমওয়ার্ক করেছে প্রথম জন কে বললো যে আমি করেছি? আমি আয়েশা জান্নাত। আচ্ছা ঠিক আছে, আয়েশা জান্নাত বলেছো? তাহলে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আয়েশা তুমি বলো তো তোমার হোমওয়ার্কে কি কি প্রশ্ন লিখেছো আমি তো দেখবো তো। আসসালামু আলাইকুম। সালাম। মিস আমি আমার প্রশ্ন উত্তর সহ বলবো? অনেক শব্দ আসছে। হ্যাঁ সার্থক মানে শব্দ আমি বলেছি যে আয়েশা জান্নাত যে সকল প্রশ্ন করেছো সেগুলো তুমি একটু বলো, ঠিক আছে? আর বাকি আমি কি উত্তর সহ বলবো? হ্যাঁ তুমি একটু জোরে বলবে যেন তোমার ফ্রেন্ড সবাই শুনতে পারে, আর বাকি সবাই মিউট করে দিবে। জি মিস। মিস এটা কত অধ্যায়ের? জন্মভূমি তোমাদের জন্ম চারুপাঠে কবিতা চারুপাঠে, ওটা ওটা তোমরা দেখো তোমাদের বই আছে না বইয়ের মধ্যে দেখো। এক নাম্বার, সার্থক মানে কি? উত্তর, সার্থক মানে সফল। দুই নাম্বার, জন্মভূমি বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎসগুলো কি কি? উত্তর, জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। তিন নাম্বার, এশীয়দের মধ্যে কোন কবি প্রথম নোবেল বিজয়ী কবি? উত্তর, এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। চার নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে জন্মগ্রহণ করেন। পাঁচ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ছয় নাম্বার,
17 বছর বয়সে তিনি কোথায় পড়তে গিয়েছিলেন? উত্তর, 17 বছর বয়সে তিনি বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। আচ্ছা, আর মিস কি বাবা, মিস এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1868 আছে, মানে বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন, কিন্তু তার মৃত্যুবরণ কিন্তু 43 বঙ্গাব্দের 22শে শ্রাবণ আছে। তাহলে কি এখানে কি ভুল আছে? ব্র্যাকেটে যেটা দেওয়া, ব্র্যাকেটে যেটা দেওয়া এটা বাংলা শব্দ, বুঝতে পেরেছো? ব্র্যাকেটে যেটা দেওয়া, জি মিস, জন্মগ্রহণ ঠিক আছে, 1800, বুঝতে পেরেছো? বই যেটা ঠিক আছে, বইটা ঠিক আছে, তুমি বই থেকে বলছো না? মিস কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মাস হচ্ছে যে জন্মগ্রহণে 1868 আর মৃত্যুবরণ হচ্ছে 1348, এটা কিভাবে হয়? এটা তো আগে পড়ে গেল, মৃত্যুবরণটা আগে হয়ে গেল না? 1268 বুঝতে পারছো? বাংলা শুনে 1248 আর পরে একটা 1300, দেখো তো বইটা, আমাকে দেখো তো নিজে বইয়ে ভুল দেখো না, মেন বইয়ে 1200 দেখো, একদম একটু কাছে নিয়ে রাখো, কাছে ক্যামেরাটা রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, ব্র্যাকেটে বাংলা মাসে হচ্ছে 1868 বঙ্গাব্দে 25শে বৈশাখ, বাংলা মাসে হচ্ছে 1348। এখানে তো 1200 হবে, প্রথমটা যে বাংলায় আছে না ব্র্যাকেটে, দাঁড়া আমি তোমাদেরকে, জিমি 1868, ও ঠিক আছে, আমি তোমাদেরকে আমার কাছে যে বইটা আছে না ওটা আমি দেখাচ্ছি, হ্যাঁ মানে আমার এই যে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি এখানে কি লেখা আছে সঠিক করে, হ্যাঁ তোমাদেরটা তো মানে ছোট করে আসছে বোঝা যাচ্ছে না, এখন তোমাদের তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ? শেয়ারিং হচ্ছে। আচ্ছা নো ম্যাডাম, আসবি একটু ওয়েট কর। এর আগে তোমাদের ক্লাস নিলাম না, যে ছিল সেটাই ছিল, আওয়াজটা কম হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে, কিন্তু আমি আগে ক্লাসে বলেছিলাম যে যখন আমরা কবিতা পড়বো কিছু পড়বো তখন অবশ্যই শব্দার্থ কবি পরিচিতি পড়বো। এখন আমরা দেখি এখানে কবি পরিচিতি কি দেওয়া আছে, এই দেখো আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কবি পরিচিতির মধ্যে 1861 খ্রিস্টাব্দে 7ই মে দেখা যায়, জি ম্যাম দেখা যায়, জি মিস লিখ দেখা যাচ্ছে, কি লেখা আছে এখানে 25শে 1868, আর তোমাদের বই কি লেখা আছে 1868, জি ম্যাম, ও জি ম্যাম, বোর্ড বই তো ভুল করার কথা না, তোমাকে নিচে জিজ্ঞেস করবে যে নিচে কোনটা রবীন্দ্রনাথের জন্মস্থান, তখন ইংরেজি দিতে পারে বাংলা দিতে পারে, তোমাকে দুইটা জানতে হবে, এখানে 1200 যেখানে আছে না 1268 এই জায়গা ঠিক করো, তোমাদের 1868 থেকে আমরা ইংলিশে লিখবো, হ্যাঁ
যে 1260 যাতে বাংলা সংখ্যা ভুল দেওয়া আছে তারই করব ঠিক আছে আর ইংলিশ সংখ্যা ঠিক করবেন ইংলিশ সংখ্যা কি আছে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে যদি ভুল ছাল লেখা থাকে তোমাদের ধরতে পেরেছি তা তো অনেক ধন্যবাদ যে খেয়াল করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি ধরতে পেরেছো যে ভুল আছে আচ্ছা এখন দেখো তোমাদের যে বইয়ে হ্যাঁ আমার কাছে তো এটা অনলাইন ভার্সন তোমাদের কাছে যে বইটা আছে এই বইতে সৃজনশীলতা আছে দেখো তো আমার সাথে মিলে নাকি তোমাদের একজন একটু ওপরে সৃজনশীলতা পড়ো তোমাদের এখানে রোল মিস হ্যাঁ বলো মিস বলো আমরা কি কবি পরিচিতি থেকে পুরোটা প্রশ্ন লিখব শোনো আমি গত ক্লাসে বলে দিয়েছি এখন আরেকবার বলছি সেটা হচ্ছে যে যখন তোমরা কোনো কবিতা পড়বে কোনো গল্প পড়বে তখন কি করবে ওই গল্প বা কবিতা লেখক পরিচিতি কবি পরিচিতি গুলা দাগিয়ে দাগিয়ে পড়বে পুরা তো মুখস্থ করতে পারবে না কিন্তু যে অংশ গুলা মানে তথ্য যেমন কত সালে জন্ম হয়েছে কত সালে মৃত্যু হয়েছে আর বিখ্যাত বইয়ের নাম কি এগুলো তোমরা কি করবে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে পুরাটা অংশ মুখস্থ করতে পারবে তোমার বইয়ে দাগিয়ে দাগিয়ে তারপর তোমরা পড়বে এখন দেখো তো তোমাদের যে বইয়ের উদ্দীপক সেটা থেকে আমার উদ্দীপক মিলে আছে দেখো বাবা জিনি মিলে আছে জিনি ঠিক আছে আর কত বর্গ ঠিক আছে মিলে আছে দেখো তো জি ম্যাম ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমার কাজ হচ্ছে আজকে ক্লাসে তোমাদেরকে আমি এই গল্পের সিনথেটিক দিয়ে দিব হ্যাঁ তাহলে আমাদের এই কবিতা সরি এই কবিতাটা আমাদের আজকে শেষ হয়ে যাবে গত ক্লাসে কবিতা বুঝিয়েছি যারা ক্লাসটা পাওনি তারা ইউটিউবে ভিডিওটা দেখে নেবে আর এই ক্লাসে কি করলাম আজকে সিনথেটিক আমি বোঝাবো যারা যারা হোমওয়ার্ক করেছো আমি সামনে সাথে সাইন দিয়ে দিতাম ভেরি গুড দিয়ে দিতাম যে তোমরা করেছো আর যারা যারা করনি এর পর থেকে কোনো হোমওয়ার্ক দিলে ওটা তোমরা করে নিবে ঠিক আছে এখন আমি দেখছি অনুচ্ছেদের কি অধিকার দেওয়া আছে আর এখানে কি আমরা এখানে খেয়াল করো এখানে কিন্তু একটা কবিতা দিয়েছে আমাদের কবিতাটা যেমন দেশপ্রেম নিয়ে তেমনি এখানে কবিতাটা কিন্তু দেশপ্রেম নিয়ে হ্যাঁ আর দেশকে ভালোবাসে নিয়ে আমাদের দেশকে ভালোবাসে না ওই জিনিসটা এই কবিতায় উঠে এসেছে এখানে কি বলছে ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রান সেটি আমার জন্মভূমি এটা কি গান আছে একটা বলো তো গান আছে এখন গান শুনেছ না এটা কিন্তু একটা গানও আছে মিস কো থনি কাক কাচ্ছে এটা গান আছে হ্যাঁ এটা রবীন্দ্রনাথ তোমাদের কথা আজকে আজকে পাচ্ছি বাবা কি করবো বলো তো তোমাদের কোথাও আজকে আজকে পাচ্ছি ঠিক আছে আমরা ওই যাই বলো তোমাদের মানে আমার কথাটা বুঝতে প্রবলেম হচ্ছে না ঠিক আছে মানে আমি তোমাদের কথা বুঝতে পারছি না আমি কথা বুঝতে পারছি মিস এরকম মাঝে মধ্যে হয় একটু নেটে প্রবলেম থাকে হ্যাঁ এটা একটু সমস্যা মিস এটা একটু লিখে ফেলবো এটা না লিখতে হবে তোমার বুঝো যেটা আমি প্রশ্নটা মানে বোঝাবো দীপকটা বোঝাবো তো যা লিখতে বুঝায় সে লিখতে পারো দীপক কি বুঝিয়েছে আর যে মনে রাখতে পারো সে নিজে মাথায় মনে রাখবে যে এখানে কি বুঝিয়েছে এখানে বলছে যে আমাদের দেশটা বসুন্ধরা মানে কি পৃথিবী হ্যাঁ এই যে দেখো প্রথম লাইনটা কি বলেছে ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা আমাদের পৃথিবী অনেক সম্পদ ধন সম্পদ আর ফুল দিয়ে ভরা হ্যাঁ তার মাঝে কি আছে একটা দেশ আছে সকল দেশের সেরা মানে পৃথিবীতে এতগুলো দেশ আছে এর মধ্যে একটা দেশ আছে যে দেশ সকল দেশের মধ্যে সবচেয়ে বেশি এটা স্মৃতি দিয়ে আমাদের দেশের ঘিরে অনেক স্মৃতি আছে যে কিভাবে দেশের জন্য মানুষের জীবন দিয়েছে দেশের জন্য কিভাবে লড়াই করেছে কিভাবে ভাষা আন্দোলন করেছে মুক্তিযুদ্ধ করেছে এই যে বিভিন্ন স্বপ্ন দিয়ে স্মৃতি দিয়ে আমাদের দেশটা ঘেরা তারপর কবি কি বলছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি মানে এরকম দেশ তুমি পৃথিবীতে কোথাও পাবে না এত সুন্দর দেশ আরো অনেক খুঁজলেও এরকম দেশ তুমি কোথাও খুঁজে পাবে না হ্যাঁ সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দেখেছো কবি কত গর্ব মানে এই কথা তিনি লিখেছেন তিনি অনেক গর্ব করে বলছেন যে সবগুলো দেশ তো আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ দেশ রানী দেশকে আমার দেশ আমার জন্মভূমি হচ্ছে এই সবগুলো দেশের মধ্যে রানী রানী কাকে বোঝায় যার অনেক বেশি সম্মান তাকে রানী বলে না তো এখানে কবি নিজের দেশকে রানী বলছেন এই যে আমরা একটু একটু করলাম এখানে কি প্রকাশ পেল প্রকাশ পেল যে এই কবিতাটা যিনি লিখেছেন তিনিও তার দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ মনে করেন এই কবিতাটা যিনি লিখেছেন তিনি তার দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সবচেয়ে শ্রেষ্ঠ দেশ মনে করেন জন্মভূমিকে নিয়ে তিনি গর্বিত হ্যাঁ গর্ব প্রকাশ করছেন এই জন্য হচ্ছে উনি এভাবে করে এত সুন্দর করে প্রশংসা করেছেন তো এটা করার সাথে সাথে আমাদের মাথায় কি চলে আসে আমাদের পাঠ্য যে কবিতাটা আছে ওটা মাথায় চলে আসে আমাদের পাঠ্য কবিতাটা কিন্তু এরকম আছে জন্মভূমিকে নিয়ে গর্ব করার বিষয়টা আছে হ্যাঁ জন্মভূমিকে নিয়ে গর্ব করে কিভাবে জন্মভূমিকে নিয়ে যে অনেক খুশি অনেক গর্বিত এই বিষয়টা কিন্তু এখানে আছে হ্যাঁ
একটু মিল পেয়ে গেলাম আমরা তোমার যদি সৃজনশীল তোমাদের তো পরীক্ষা আসবে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক মানে হচ্ছে উপরে একটা কিছু দেওয়া থাকবে গল্প দেওয়া থাকতে পারে কবিতা দেওয়া থাকতে পারে কোন কাহিনী দেওয়া থাকতে পারে এগুলো দেওয়া থাকবে দেওয়া থাকার পরে তোমাকে পড়তে হবে খুব ভালো করে পড়ে তুমি দেখবে যে এখানে কোন বিষয়টা বলা হয়েছে কি কি বলা হয়েছে যেটা আমাদের পড়া গল্প বা কবিতার সাথে মিল আছে হ্যাঁ বুঝতে পারছো কথা বুঝতে পারছো না শোনা যাচ্ছে জি মিস জি ম্যাম আচ্ছা তাহলে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার হলে দিয়ে নিচে যেমন চারটা প্রশ্ন দেওয়া আছে না ঠিক সেইভাবে চারটা প্রশ্ন দেওয়া থাকবে প্রথম প্রশ্নটায় নাম্বার থাকবে এক ক নাম্বার প্রশ্ন নাম্বার এক খতে নাম্বার দুই আর গতে তোমাদের নম্বর থাকবে তিন আর ঘতে নাম্বার থাকবে চার এর আগে তোমরা কখনো সৃজনশীল প্রশ্ন দিয়েছ পরীক্ষা ক্লাস ফাইভে কি দিয়েছ নো মি জি ম্যাম নো মি কেন নো মি হ্যাঁ নাম আচ্ছা যাক ম্যাম আপনার কথা বেজে বেজে আসছে কিছু করি নেটটা কি চেঞ্জ করব আচ্ছা বলছি তোমরা যেহেতু আগে কখনো ব্যবহার করনি হ্যাঁ মানে এভাবে লিখনি কখনো কিভাবে দশ নম্বরের উদ্দীপককে ব্যবহার করতে হয় লিখতে হয় যেহেতু করনি সেজন্য কি করবে তোমরা একটু খেয়াল করবে যে কিভাবে চারটা প্রশ্নের উত্তর দিতে হয় তোমাদের যে এতদিন ক্লাস হয়েছে এর মধ্যে কি তোমরা মানে কেউ কোন টিচার বলেছেন যে কিভাবে সৃজনশীল লিখতে হয় উদ্দীপককে থেকে দেখে দেখে প্রশ্ন অ্যান্সার কিভাবে দিতে হয় ম্যাডাম বলেছে নাসিন ম্যাডাম আচ্ছা ঠিক আছে তার মানে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে অলরেডি সবসময় মনে রাখবে যে তুমি যত বড় ক্লাসে উঠো সিক্সেই পড়ো আর টেনেই পড়ো আর ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই পড়ো সবসময় সৃজনশীল লেখার সিস্টেম এক হ্যাঁ একই এরকম ক নম্বরের প্রশ্নটায় এক লাইনে উত্তর দিতে হয় খয়ের প্রশ্নটা দুই হ্যাঁ হ্যাঁ জ্ঞানমূলক খয়ের প্রশ্নটা কি করতে হয় দুইটা প্যারায় উত্তর দিতে হয় প্রথমে একটু ছোট করে আর পরে একটু বড় করে দিতে হয় আর গ নাম্বারটা তিনটা প্যারা প্যারা মানে তো বুঝো ওই যে একটু লিখে একটু থেমে একটু ফাঁকা জায়গায় রেখে আবার নতুন করে লেখা শুরু এটাকে বলে এক একটা প্যারা বা অনুচ্ছেদ তো গতে তিনটা প্যারা দিতে হয় এবং ঘতে চারটা প্যারা দিতে হয় এবং এই যে তুমি লিখবে না লেখার মধ্যে মানে এমন কিছু দেওয়া যাবে না যেগুলো এক কথা বারবার ঘুরে ঘুরে আসে অনেকে থাকে না এক লাইন বারবার বারবার ব্যবহার করে মানে অনেক পৃষ্ঠা লেখার চেষ্টা করে এরকম করা যাবে না তো আমি দেখি এখানে কি লিখেছে কবির অঙ্গ জুড়ায় কিসে বলো তো যারা পড়েছো তারা কবিতা থেকে বলো অথবা বই দেখো বলো উত্তর তোমরাই দিবে কবিতার লাইনে দেখো জন্মভূমি ছায় সে কবির অঙ্গ জুড়ায় হ্যাঁ এই তো তোমরা কিন্তু কবিতা দিয়ে পেয়ে যাচ্ছ ক নাম্বারের উত্তরটা হ্যাঁ কবিতা বা কবির পরিচিতি থেকে পেয়ে যাবে জন্মভূমির ছায়া এসে কবি অঙ্গ জোড়ায় ঠিক আছে কবির শেষ ইচ্ছা কি ব্যাখ্যা করো ওই যে কবিতা শেষে কিন্তু কবি বলেছেন ওনার শেষ ইচ্ছা কি মিস আমরা যদি পাঠ পরিচিতি এটা মুখস্থ করি তাহলে আমরা ইজিলি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো হ্যাঁ এখন অনেকগুলো কবিতা গল্প থাকবে তো একেবারে মুখস্থ করা তো একটু কঠিন এই জন্য মানে বারবার বারবার পড়লে মাথায় রাখলেই হবে হ্যাঁ হ্যাঁ সেটাই মানে তুমি নিজের চেষ্টা মুখস্থ করতে পারো কেউ না বলবে না কিন্তু দেখা যায় যে অনেকগুলো পড়া থাকে তো একটা মুখস্থ করে ফেলাতে একটু কঠিন অনেকের জন্য হয়ে যায় মুখস্থ করতে পারলে তো খুবই ভালো এখন দেখো কবি শেষ ইচ্ছা কি বলো তো একজন এমনি বলো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম শেষ ইচ্ছা কি মানে যখন চোখ বন্ধ করবেন অর্থাৎ মারা যাবেন তখন যেন এদেশের মাটিতেই তার মৃত্যু হয় ঠিক আছে শেষ ইচ্ছা কি যা জিজ্ঞেস করেছে না এটা আগে প্রথমে লিখবে দেড় দুই লাইনে লিখবে যে কবির শেষ ইচ্ছা হচ্ছে এই জন্মভূমিতে যেন তার মৃত্যু হয় তার চোখ যেন বন্ধ হয় এই জন্মভূমিতে এটুকু লেখা করে ব্যাখ্যা করতে হবে নিচে নিচে আবার পাঁচ ছয় লাইন লিখতে হবে যে কবিতা দেশপ্রাণে ভালোবাসেন এদেশে তিনি জন্ম লাভ করেছেন আবার এদেশে তিনি মরতে চান এভাবে করে মানে একটু ব্যাখ্যা করে লিখতে হবে ঠিক আছে এরপর গ নম্বরে কি বলেছে উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিনটি মিল লক্ষ্য করা যায়
আমি তো একটু আগে বলেই দিলাম কিসের মিল পাওয়া যায়, এটাকে কিন্তু আমি বলে দিয়েছি, দেশের প্রতি ভালোবাসা বা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এদিক দিয়ে মিল পাওয়া যায়। তারপর তুমি ব্যাখ্যা করে একবার লিখবে যে উদ্দীপক এটা বলেছে কবি যে সব দেশের মধ্যে শ্রেষ্ঠ দেশ হচ্ছে আমাদের দেশ, আর কবিতা কবি বলেছেন যে জন্মভূমি অনেক সুন্দর, জন্মভূমির ছায়া এসে কবি শান্তি পান, জন্মভূমির প্রকৃতি দেখে কবি মুগ্ধ হন। তারপরে এভাবে করে লিখে লিখে লিখবে যে দুইটা কবিতাতে যে জিনিসটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে দুইজন কবি তার দেশকে অনেক ভালোবাসে, বুঝতে পেরেছ? এরপরে ঘ নাম্বার, ঘ নাম্বারে বলছো উদ্দীপক কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। মানে এই যে দেশকে রানী বলেছে এটা কি ঠিক নাকি ঠিক না, তোমরা বলো তো, বলো। হ্যাঁ, এই যে দেশকে রানী বলে সম্বোধন করে, হ্যাঁ এইটাই তোমাদের জিজ্ঞেস করেছে যে যুক্তি যুক্তি আছে নাকি যুক্তি নেই, হ্যাঁ এটা কি যুক্তিগত নাকি ভুল বলেছে, মানে এটা ব্যাখ্যা করতে বলেছে। যে তখন তোমাদের ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ কেন রানী, কারণ আমাদের দেশের এত প্রাকৃতিক সৌন্দর্য আছে যে বিশ্বের অনেক ধনী দেশের রানী, আমাদের নিজেদের দেখবে কত সম্পদ আছে না, আমাদের নিজেদের প্রচুর নদী নালা মাছ, আমাদের আছে প্রচুর গ্যাস, মানে অনেক কিছু আছে আমাদের যেটা অনেক ধনী ধনী দেশ দেশ ইউরোপ আমেরিকা এসব দেশেরও কিন্তু এসব এলাকায় কিন্তু নেই। তো আমাদের যে সৌন্দর্য, তারপর গ্রামীণ যে গ্রামে গেলে যে সুন্দর পটভূমি দেখা যায়, এসব কিছুই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তাই রানী কাকে বলে, যে সাধারণ মানুষদের চেয়ে অনেক বেশি উপরে থাকে, যার অনেক সৌন্দর্য অনেক সম্মান থাকে, তাহলে আমাদের দেশও কিন্তু রানী, এই কথায় যুক্তিকতা আছে, বুঝতে পেরেছ? তাহলে কবিতা থেকে কারো কোনো প্রশ্ন আছে আর? দেখবে তোমরা, এখন তো তোমরা মানে কখন সৃজনশীল লিখোনি, তোমাদের কাছে অফিস বলবো, যখন একবার লেখা হাতে স্টার্ট হয়ে যায় না তখন দেখবে লিখে শেষ করতে পারছো না, মানে আরো লেখা চলে আসে। তুমি চারটা প্যারা করা যায় ব্যাপার না মিস। হ্যাঁ বলো মিস, এই প্রশ্নগুলো উত্তর লিখবো। হ্যাঁ প্রশ্নগুলো উত্তর লিখবে, তুমি যা পারো যেভাবে আমি বললাম এর মধ্যে যা বুঝতে পেরেছো ওটাই তুমি লিখবে, ঠিক আছে? শুধু উত্তর লিখবে, প্রশ্ন লেখার কোনো দরকার নেই, উদ্দীপক লেখার দরকার নেই। ওকে আচ্ছা, এখন দ্রুত সংক্ষেপে, শুধু সংক্ষেপে কট কয় শুধু উত্তরটা লিখবে, যে ছায়া এসে মানে কি দেশের ছায়া এসে কিসে এসে শুধু উত্তর লিখবে, ঠিক আছে? সংক্ষেপে লিখে ফেলবে। এখন দ্রুত তোমাদের রোল গুলো বলো, যাদের আগে রোল আছে আগের রোল গুলো বলবে, আর যাদের আগে রোল নেই তারা লাস্টে বলবে, নতুন তারা তারা লাস্টে বলবে। এক থেকে দশের মধ্যে তারা আছে, রোল বলো, রোল রোল এক, রোল এক সান্দিতা, এরপরে দশের মধ্যে কে আছো? নেই। তারপর এগারো থেকে বিশের মধ্যে কে আছো? কেউ আছো? এগারো থেকে বিশের মধ্যে কে আছো? শুনতে পাচ্ছি না বাবা। ম্যাম আমার রোল সাত। সাত? নাম? মিস রোল ছয়। মিস রোল ছয় ইসরাত জাহান মেঘলা। মেঘলা, আচ্ছা সাত আছে, এরপরে রোল কত আছো? এক থেকে বিশের মধ্যে আর কে আছো? মিস আমি রোল উনিশ। তুমি মারিয়া রাইদা। মিস আমি রোল সাত। আমি রোল বিশ। আঠারো জান্নাত সেজ। বিশ আঠারো দিলাম, এরপরে কে দাউনি বলো? ম্যাম আমি 15। 16 দিয়েছে, 19 দিয়েছে, 15 দিয়েছে, দিয়েছে। প্লিজ আমার রোল 16 দিয়েছে, জান্নাতুল ফেরদৌস দিয়েছে, দিয়েছে। আচ্ছা 21 থেকে 40 এর মধ্যে কে আছে? প্লিজ আমি 19 দিয়েছে, 19 দিয়েছে। প্লিজ প্লিজ আমি 31 31 18 18 দিয়েছি, ঠিক আছে। 21 থেকে 40 কে আছে? ম্যাম আমি নয়।
আচ্ছা নয় দিচ্ছি বলো 21 থেকে 40 এর মধ্যে কি আছে আমি নয় দিয়েছি 40 নয় দিয়েছি 25 আচ্ছা যাদের তো দিচ্ছি আমি কিন্তু বলছি আমি 40 40 আচ্ছা নয় দিয়েছি অনেক আগে বাবা বললাম না ৩৯ আর কি আছো ষাটের মধ্যে কে কে কত 52 বলো ষাটের মধ্যে আর কারা কারা আছো ষাটের মধ্যে আর কারা কারা আছো 38 এরপরে যত আছে ম্যাম আমি 1557 57 না ম্যাম 1557 মিস মিস আমি 5 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম একজন আর বলো না হ্যাঁ বাকিরা বলো তাড়াতাড়ি আর কি বাকি হ্যাঁ বলো আমি নতুন হ্যাঁ নাম বলো আমার নাম তাবাসুম জাহান তাসিন আচ্ছা ঠিক আছে আর কে বাকি আছে আমিও নতুন মিস আমি নিউ স্টুডেন্ট নাম বলো নাম বলো উম্মে তাসনিম আরেকজন কে আমিও নিউ স্টুডেন্ট নাম বলো আমি নতুন তাসনিম এখনই কেটে যাবে আমার ইয়া ঠিক আছে জলদি বলো এখন টাইম শেষ হয়ে গেছে ম্যাম আমি 41 আচ্ছা বলো আর কে আছে আচ্ছা দেখি নুসরাত বলো নাম বলো আচ্ছা সবারটা রেকর্ড হয়ে গিয়েছে ঠিক আছে আমি দেখে দিয়ে দিব ঠিক আছে বাবা তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মিস এইচডব্লিউ কি এই যে সৃজনশীলতা দিয়ে এটা লিখতে দিয়েছি আমি 4টা প্রশ্নের উত্তর ঠিক আছে ঠিক আছে মিস মিস আমি 5 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম এর জন্য আর কি আমি এখন মিস আমার ভালো থেকো সুস্থ থেকো